তো বন্ধুরা আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ তো অনেক ভালো আছেন। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, আমার চ্যানেল সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো আপনার সাথে ছিলেন বলে এটা পসিবল হয়েছে। এরকম আমাকে আরও সাপোর্ট করে যাবেন আপনারা সবাই। তো যেহেতু আমার 4K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে আমি একটা স্পেশাল ভিডিও বানিয়েছি, যেখানে আমি শেয়ার করবো যে আজকে যে কীভাবে আমি ভিডিওগুলো এডিট করি। তো অনেক দিন থেকে আর কি রিকোয়েস্ট আসছে যে ভাই আপনি কীভাবে ভিডিওগুলো এডিট করেন এবং থাম্বনেল কীভাবে বানান। তো আমি এটার পার্টস দুটো রাখছি। একটা হচ্ছে যে এটার আপনার কীভাবে আমি ভিডিওটা এডিট করি আজকে শেয়ার করবেন। সেকেন্ড ভিডিওতে আমি জাস্ট কীভাবে থাম্বনেল বানাই সেটা আমি শেয়ার করবো। তো ফার্স্টে আসি কীভাবে কী করতে হয়। তো এই জন্য যাতে লাগবে আমি সব ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। সো ফার্স্টে লাগবে আপনার KineMaster। তো KineMaster যেটাতে আমি এডিট করি। সো এই সফটওয়্যারটার অনেক প্রকারভেদ আছে। সো এমন আপনারা অনেককে ডাউনলোড করছেন, বাট দেখতেছেন যে ওখানে লেয়ার অপশনটা আসে না। তো ওটা প্রবলেমটা আমার হয়েছিল, পরে আমি ওটা ক্র্যাক করে নিয়েছি, এখন ওটা আসে। তো এটা লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন খুব ইজি হতে। সো কথা না বেরিয়ে গাইজ চলুন মেন কাজে যাই। সো কাজে যাওয়ার আগে সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে ভাই, যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমি সবসময় যেন ভিডিওগুলো পেয়ে থাকি। ওকে, তো ভিডিও এডিটিং করার জন্য আপনাকে ফার্স্টে আপনার KineMaster ঢুকতে হবে। যেহেতু আমি KineMaster দিয়ে এডিট করি, তো সেক্ষেত্রে KineMaster আমি ঢুকলাম। ঢোকার পরে আপনাদের সিম্পল দেখতে পাচ্ছেন এখানে প্লেস একটা আইকন আছে। তো অনেকে অনেক প্রবলেমে পড়ে, মানে হয় যে এরকম যে অনেকে লেয়ার সাপোর্ট করে না। সো অনেক প্রবলেম আমি দেখাচ্ছি। তো এখান থেকে আপনি জাস্ট ইমপিটিভ প্রজেক্টে ক্লিক করে একটা প্রজেক্ট নিয়ে নেবেন, ঠিক আছে। তো নিলাম, এখানে নেওয়ার পরে এরকম একটা জাস্ট একটা ব্লাইন্ড একটা ই থাকবে আর কি। সো আপনি এখান থেকে জাস্ট ফার্স্টে আপনি মিডিয়ায় ব্রাউজারে ক্লিক করবেন। তো মিডিয়া ব্রাউজারে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটা জাস্ট আপনার পিকচার নেবেন, আমি ব্যাকগ্রাউন্ড নেবেন। সো এখান থেকে আপনি ইচ্ছে নিতে পারেন। তো আমি গ্যালারিতে গেলাম না, জাস্ট আমি এখান থেকে সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ধরুন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, তারপরে আমি সেটা সেট করে দিলাম। ওকে, তো সেট করার পরে আপনি এটা জাস্ট একটু বাড়াই নেবেন, যাতে আপনার ভিডিওটা কতটুকু হবে সেই অনুসারে আপনি এটা বাড়াই নেবেন। ওকে, তো এবার এনার পরে আপনি জাস্ট ফার্স্ট হলো আমরা নিলাম কি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, তারপরে আমার লাগবে একটা লেয়ার লাগবে, ঠিক আছে। তো অনেক সময় হয় কি অনেকের KineMaster আপনার লেয়ার বলতে আপনার মিডিয়া, এই মিডিয়াটা সাপোর্ট দেয় না। তো যা সাপোর্ট যারা না দেয় তারা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন। আমি যেটা দিব আর কি, এটা লিখে দিয়ে দেবো, সেখানে ডাউনলোড করে নেবেন। সো এটা লেয়ার সব সাপোর্ট দেবে, সব ডিভাইসে সাপোর্ট দেবে। ওকে, তো এখান থেকে মিডিয়ায় ক্লিক করবেন। তো মিডিয়ায় ক্লিক করার পর আপনাকে একটা মোবাইল স্ক্রিন লাগবে। সো মোবাইল স্ক্রিন আপনি গুগলে সার্চ করলে এরকম অনেক স্ক্রিন পেয়ে যাবেন, বাট আমি দিয়ে দেবো যেটা আমি ইউজ করি, ওই স্ক্রিনটা আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি দেখতেছি আর কি। তো এখান থেকে আমি যে স্ক্রিন দিয়ে দেবো সেটা আপনার ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে জাস্ট এইটা আমি সিলেক্ট করলাম, যেটা আমি অলওয়েজ ইউজ করি। তো ই করার পরে আপনারা একটু বাড়াই দেবেন। ওকে, তো বাড়াই দিলেন, তারপরে এটা জাস্ট এটার হবো এটা করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ড নিলাম এবং আমরা স্ক্রিন নিলাম। এখন আমাদের আরেকটা লেয়ার নিতে হবে, যেটা হচ্ছে যেখানে আমরা আমাদের ভিডিওটা রাখবো, ঠিক আছে। তো স্ক্রিন করার থেকে আমাদের ভিডিওটা রাখবো, যে ভিডিওটা আমরা এখানে দিতে চাই। ধরুন আমি এখান থেকে ধরেন এই ভিডিওটা আমি দিব। সো এখানে আমি ক্লিক করে জাস্ট ই করে দিলাম। ওকে, দেখানোর জন্য আপনাকে তো এখানে আমি দিলাম। দেখেন গেছে এটা এখানে কিন্তু আমাদের এটা চলে আসছে। এটা আপনি জাস্ট একটু বাড়াই এটার হুবহু করে দেবেন, ঠিক আছে। তো আপনি হুবহু করে দিলেন। ওকে, তো হুবহু করে দিলেন। এটা চাইলে আপনি এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিলাম, সেই ব্যাকগ্রাউন্ডটা চাইলে আপনি ইচ্ছে মতো একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী, যাতে সুন্দর লাগে আর কি। তো এরকম তারপরে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে একটা মিউজিকের একটা অপশন আছে, এখানে যাবেন। এখানে গিয়ে জাস্ট এটা সাউন্ডটা যে আছে আর কি, সাউন্ডটা আপনি এটা ফুল করে দেবেন, ঠিক আছে। ফুল করে ডান করে দেবেন। ওকে, তো মোটামুটি এটা হলো মেন ভিডিওর কাজ। তারপরে আপনি চাইলে এখানে মিউজিক অ্যাড করতে পারেন। তো এখান থেকে অডিওতে ক্লিক করে এখান থেকে আপনার একটা মিউজিক, এখানে ক্লিক করে প্লাসে ক্লিক করে আপনি একটা মিউজিক অ্যাড করে দিতে পারেন। ধরুন আমি একটা মিউজিক অ্যাডই করে দিতেছি। ধরুন আমি এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করতেছি। ধরুন আমি এই মিউজিকটা সিলেক্ট করলাম। তো অলওয়েজ যখন আপনি মিউজিকটা রাখবেন, তখন আপনাকে এই মিউজিক ট্যাব দিয়ে আপনার এই যে অডিও অপশন আছে, এখানে ক্লিক করে আপনি এটা অলওয়েজ 15 রাখবেন, 15 বা 20, ঠিক আছে। তো এর উপরে রাখবেন না, 20 রাখবেন, তাহলে আপনার সাউন্ডটা ঠিকভাবে থাকবে। বেশি সাউন্ড হলে কিন্তু আপনার মিউজিকটা ভালো হয় না আর কি। আপনার কথা হচ্ছে যদি সাউন্ড বেশি শোনায় আর কি মিউজিকটা, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবারটা বুঝবে না আপনি কী বলতেছেন। তো এটা হলো মোটামুটি কাজ। সো আরও টিউটোরিয়াল আছে, চাইলে আপনি এখান থেকে আপনি এই লেয়ার থেকে আপনি এখানে টেক্সটে ক্লিক করে আপনি এখানে আপনার টেক্সটও বসাতে পারেন। তো অনেক ধরনের কাজ আছে এই অ্যাপটা। আপনি অনেক আপনি একেবারে প্রফেশনাল লেভেলের ভিডিও আপনি এডিট করতে পারবেন এটা দিয়ে। তো জাস্ট এভাবে করার পর আপনি চাইলে যদি কাট করতে হয়, তাহলে এখান থেকে ট্রিমিংয়ে গিয়ে আপনি এখানে জাস্ট ট্রিম করে দিয়ে করে দেবেন। তো যদি ধরুন এটা হলো আমাদের ভিডিওটা কাছে, যদি ভিডিওটা আমি একটুখানি শর্ট করেই করছি আপনার জাস্ট বুঝানোর স্বার্থে। ওকে, জাস্ট এভাবে আপনারা ভিডিওটা এডিট করবেন খুব সহজে। তো ভিডিও এডিট করার পর আপনার জাস্ট, যেহেতু আমার ভিডিও এডিট করা শেষ, তো আপনি এডিট করার পর আপনি জাস্ট এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি তারপর এখানে জাস্ট ক্লিক করার পর আপনি জাস্ট এখানে এই প্রজেক্টে আবার ক্লিক করবেন। এই প্রজেক্টে আবার ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে একটা অপশন আছে শেয়ার। তো আপনি শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আছে সেভ দ্য গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে আপনি এখানে একটা কোয়ালিটি সিলেক্ট করে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন, মানে সিলেক্ট করার পর সেভে ক্লিক করে দেবেন। সেভে হলে আপনার এটা এক্সপোর্টিং শুরু হয়ে যাবে আর কি। তো খুব তারপরে এখানে ক্লিক করার পর আপনার কয়েক অনেক সময় আপনার কত 5 মিনিট বা 6 মিনিটের ভিতরে আপনার ভিডিওটা সেভিং হওয়া শুরু হয়ে যাবে। তো সেভাবে আপনারা যে কোনো ভিডিও আপনি খুব সহজেভাবে আপনারা এডিট করে করতে পারেন। তো এটা হলো কমন, জাস্ট এইটার ভিতরে অনেকগুলো ট্রিক্স আছে, মানে অনেকগুলো রুলস আছে, মানে অনেক কিছু আছে ভিডিওটার মানে এডিট করার জন্য। তো অনেক কিছু আছে, আপনাদের যদি লাগে এই ট্রিক্স একটু যদি চান যে আমরা সব সবজন শেয়ার করি, সেক্ষেত্রে আমি শেয়ার করবো। ওকে, তো সেভাবে আপনারা মোটামুটি এটা আমি বেসিক শেয়ার করলাম, বেসিকগুলো শেয়ার করলাম, বাট এটা দিয়ে আপনি অনেক ভালোভাবে ভালো মানের ভিডিও এডিট করতে পারেন। তো ফিল্টার আছে অনেক, সো খুব ভালোভাবে এডিট করতে পারেন। সো এটা ছিল আজকের মতো ভিডিও, কজ এটা আমি এই জন্যই করলাম কজ আমার যেহেতু 4,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। অনেকে রিকোয়েস্টও করছিলেন যেটা ভাই ভিডিও এডিটিং সম্পর্কে একটা ভিডিও দেন, তো সেই জন্য শেয়ার করলাম। সো গাইস এরকম ইন্টারেস্টিং ভিডিও অলওয়েজ আমি ইউটিউব চ্যানেল আনতে থাকি, এরকম ইন্টারেস্টিং ভিডিওর সাথে থাকবেন। সো গাইস ধন্যবাদ সবাই।